हेलो गाइज, वेलकम टू आवर चैनल इनसाइड आउट। और एखी दाड़ी आछी हावड़ा इच्छापुर। तो तुम्हारे देखिए दी आपात दाड़ी रही हावड़ा इच्छापुर डोमिनोज़ेर सामने। तो कोथा एसी एत सकाल सकाल, चलो तुम्हारे देखाते देखाते निये जाई आपात। एखन अनेकटाई सकाल, ताओ बेरिये पड़ेछी। এখানকার রাস্তাঘাট মোটামুটি ভাবে ফাঁকাই থাকছে এখন, তো বেলা বাড়ার সাথে সাথে গাড়ি ঘোড়া বাড়ে। তো আপাতত দেখা যাক কোথায় যাচ্ছি। দেখতে পাচ্ছ অনেক বাইক স্কুটি রয়েছে। আচ্ছা, আমি এসছি এই জায়গায়, প্রত্যেককে দেখিয়ে দিই। আমি এবং আমার হাজবেন্ড দুজনেই জয়েন করেছি এখানে, ভীষণই ভালো জিম। তোমরাও চাইলে অবশ্যই জয়েন করতে পারো, নাম্বার দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট করে নিও। আচ্ছা, এবার ঢোকা যাক। তো আমরা এখন জিমে চলে এসেছি, প্রত্যেককে একবার দেখিয়ে দিই জিমটা। দেখতেই পাচ্ছ ভীষণই ভালো, সবাই এক্সারসাইজ করতে ভীষণ ব্যস্ত। তো এখন আমরা যেখানে রয়েছি সেখানে মোটামুটি অনেকেই আসছে এখন। এটা এখানে আর কি নতুন খোলা হয়েছে, আগে একটা অন্য জায়গায় ছিল। আমি তো অ্যাড্রেসটা দেখিয়েই দিলাম। আমি ফার্স্টেই একজনকে দেখিয়ে দিই, সে আজকে তার থেকেই জানা যা। খবর এক্সারসাইজ চলছে, সাউন্ড খুব আস্তে আসবে কারণ ভালো মতন ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে একটা। তো আজকে আমার ব্যাক করছি আজকে। তো বাকি কজন কজনকে দেখানো হয়েছে জানি না, এক এক করে নিয়ে যাব। জিমটা একদম নতুন জিমটা খুলছে, খুব ভালো। মানে মেনলি এই জিমটা আসার মেন কারণ হচ্ছে ট্রেনারের জন্য, কারণ ট্রেনারটা সত্যি বলতে খুব ফ্রেন্ডলি এবং খুব ভালো ট্রেন করে। বাকি কিছু কারণও আছে, সেগুলো পরে পরে আসছি ধীরে ধীরে। ওকে, সেটটা মেনে নেওয়া হোক, তারপর বাকি কথা বলছি। হ্যালো এভরিওয়ান, আজকের মতো আমার জিম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এক্সারসাইজ নিজে এখন এক্সারসাইজ করতে ব্যস্ত। দাদা তোমার মোটোটা কি, তোমার এখানে টার্গেট কি?
আমার টার্গেট কিছু না, আমার টার্গেট হচ্ছে যে সব ছেলেমেয়েরা এখানে এসে খুব ভালো করে মন দিয়ে ব্যায়াম করুক, নিজেকে ফিট রাখুক, মেন্টালি ফ্রি হোক, ফিজিক্যালি ফ্রি। অবশ্যই এসো, খুব যথেষ্ট ভালো। যে এখন এখানে আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, এসি ফেসি এখনও লাগানো হয়নি, লাগানো হবে সামনে সপ্তাহের মধ্যেই হয়তো লাগানো হয়ে যাবে। ওকে, কেন আগে করতাম, তারপর মাঝখানে আমার নিজের পার্সোনাল কারণে অনেক দিনের গ্যাপ গেছে, তারপর রিসেন্টলি আমি আর হিয়া একসঙ্গে আবার ভর্তি হয়েছি। এটা একদম নতুন খোলা হচ্ছে, এটা হচ্ছে তোমাকে আগেই আমাদের দেখানো হয়েছে যে ইছাপুরের যে ডমিনোজ আছে, ডমিনোজ জাস্ট ক্রস করি বাঁদিকে গলির ভেতরে একদম, ঠিক আছে। তো আমরা জিম থেকে এখন বেরিয়ে পড়েছি, অল্প স্বল্প বৃষ্টি হচ্ছে, আর হ্যাঁ ওয়েদারটা দেখিয়ে দিই, ওয়েদারটা খুবই ভালো আছে, রোমান্টিক ওয়েদার আছে। এই ওয়েদারে সত্যি বলতে অফিস যেতে ইচ্ছা করে কারু? অফিস যেতে ইচ্ছা করে, কিন্তু অফিস যেতে হবে, কিন্তু অফিস যেতে হবে। এইটুকু বৃষ্টিতেই রাস্তায় জল জমে গেছে। সামনে জলটাও দেখিয়ে দিই, হাওড়ায় তো জলটাই স্পেশাল, কিছু হোক না হোক জল থাকবেই, একটু কিছু হলেই জল জমে যাবে, একটু বৃষ্টি হলেই। আমাদের হাওড়ায় সবচেয়ে, আমার কথা আছে, আমাদের হাওড়াতে আমাদের এখানে সবচেয়ে বিখ্যাত জায়গা হচ্ছে হাওড়ার পঞ্চাননতলা রোড, সেখানে এত সুন্দর জায়গা, এক ফোঁটা বৃষ্টি পড়লে এক কোমর জল জমে। সো আমরা বাড়ি চলে এসেছি, আজকের মতো ওয়ার্কআউট এখানেই শেষ, অনেক পরিশ্রম হয়ে গেছে, এখন আর কিছু করতে ইচ্ছা করছে না। বাই দ্য ওয়ে, গোটা ভিডিওতে, হ্যাঁ গোটা ভিডিওটা আমি দেখিয়েছি, কারণ আমারই পরিশ্রম করাটা দেখিয়েছি, নিজে পরিশ্রম করাটা তো একটা দেখা, আজকে দেখানো হয়নি, কারণ আজকে আমার শরীরটা একদম ভালো ছিল না, তাই জন্যই আমি আজকে করিনি, তো আমি পুরো ভিডিওটা আজকে করলাম, ও হেল্প করেছে। তো পরে অন্য কোনো একদিন ওর পরিশ্রম করার ভিডিওটা দেখানো যাবে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। তো আজকের ভিডিও আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিও আশা করছি খুব তাড়াতাড়ি আসবে, আপ টু সেই অবধি ওয়েট করো, আপাতত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না, টাটা।